না না না, আপনি একেবারে চিন্তা করবেন না, আমরা কেউ কিচ্ছু ভাববো না মিস্টার দত্তগুপ্ত। না না, আমরা মনে কেন করব, দুজন মাঝবয়সী নিঃসঙ্গ মানুষ একসঙ্গে থাকার একটা সিদ্ধান্ত নিচ্ছে, এতে আমরা আপত্তি করব কেন? তাছাড়া আপনাদের কারুর তো কোনো পিছু টান নেই, সুতরাং আপনারা দুজনে যদি ডিসাইড করেন যে আপনারা বিয়ে করবেন, এটা তো আধুনিকতার একটা আদর্শ উদাহরণ হয়ে দাঁড়াবে। না না, আপনি বেয়ানকে চিন্তা করতে বারণ করবেন, যদি দরকার হয় আমি গার্গীর সঙ্গে কথা বলবো, আমি ওকে বোঝাবো যে আপনি যেভাবে বেয়ানের দেখাশোনা করতে পারবেন মৈনাকবাবু, ও কি সেটা পারবে? আর যদি ও সেটা না পারে তাহলে ওর কোনো অধিকার নেই আপত্তি করার, কি বলেন আপনি? হ্যাঁ, এই দেখুন, আপনি আবার আমাদের নিয়ে ভাবছেন, আপনাকে তো বললাম আমার বা অংশুর কোনো আপত্তি থাকবে না, ইনফ্যাক্ট আমরা খুব খুশি হব, আমাদের মনে তৃপ্তি হবে। কিন্তু একটা ব্যাপারে আমি খুব রাগ করব, আপনি যদি ওই বিয়ের রিসেপশনটা জমজমাট করে না করেন আর আমাদের যদি ইনভাইট না করেন। না না, এতে দেখা দেখির কি আছে? আপনাদের সম্পর্কটা যে বিয়ের দিকেই যাচ্ছে সেটা তো প্রথম থেকেই বুঝতে পারছিলাম, আমাদের কারুর কোনো ডাউট নেই। না, এটাতে কেউ কিচ্ছু মনে করবে না, আমি আর অংশু দুজনেই বিয়ানের ভালো কামনা করি সবসময়, এটা হলে তো ওর পক্ষে খুব ভালো হবে। হ্যাঁ, তাই তো অংশু আর আমি আমাদের ফ্ল্যাটে ওকে থাকতে দিয়েছিলাম। হ্যাঁ, একটু সিকিউরিটি আর সেফটির জন্য, আর কিছু নয়। আর এখন যখন আপনি এসে গেছেন মৈনাকবাবু, তখন তো আর আমি এখন একটু রাখছি মৈনাকবাবু। হ্যাঁ, আমি পরে আপনার সঙ্গে কথা বলবো, অবশ্য আপনি যদি কথা বলার সময় পান, এখন আপনার যা অবস্থা কারোর সঙ্গে কথা বলতে নিশ্চয়ই ইচ্ছে করছে না। না না, বাড়িয়ে বলছি না, রাখছি, অল দ্য বেস্ট। দাঁড়াও, তোমার যা বলার একটু তাড়াতাড়ি বলবে। আমার আর তোমার ফ্ল্যাটে বিয়ানকে থাকতে দিয়েছিলাম মানে? মৈনাকবাবুকে সব মিথ্যে বলা কি দরকার ছিল? বেগানকে থাকতে দিয়েছিলাম আমি, তুমি এর মধ্যে এলে কি করে? চলে আসতে বাধ্য হয়েছি অংশু, শুধু তোমার আর মৃন্ময়ের সম্মান রক্ষা করতে। তোমার আর মৃন্ময়ের যে অবৈধ সম্পর্ক সেটা কিন্তু মৃন্ময়ী একবারের জন্যও মৈনাকবাবুকে বলেনি, তাই নতুন করে তাকে এই কথাটা জানানোর কোনো প্রয়োজন আমি মনে করিনি, সেই জন্যই মিথ্যেটা বলতে বাধ্য হয়েছি। তোমার মধ্যে যদি একটু লজ্জা বা ঘৃণাবোধ থাকতো, তাহলে আজকে বাজারের ভাষায় বলতে গেলে এরকম ল্যাং খাওয়ার পরও তুমি জোর গলায় আমাকে বলতে না যে পেয়ানকে আমি ফ্ল্যাটে থাকতে দিয়েছি, তুমি এর মধ্যে আসো কোথায়? আমার একটুখানি নিজের পরিবার, নিজের সংসার, নিজের স্বামীকে নিয়ে একটুখানি লজ্জাবোধ আছে বলেই আমি মৈনাকবাবুকে মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছি। পেয়ান কি ফ্ল্যাট ছেড়ে চলে যাচ্ছেন? সেটা আমি কি করে জানবো, সেটা তো তোমার জানা উচিত। তোমার বেয়ান, তোমার প্রেমিকা, তোমার রক্ষিতা, সে কোথায় যাবে না যাবে সেটা তো তুমি জানো। না, আমি কিছু জানি না। হ্যাঁ, উনি চলে যাচ্ছেন। মৈনাকবাবুর সঙ্গে নর্থ বেঙ্গল চলে যাচ্ছেন। কাল উনি ওনার জিনিসপত্র নিয়ে ফ্ল্যাটের চাবি দুটো দারোয়ানকে দিয়ে যাবেন, তুমি তোমার সময় মতো গিয়ে ফ্ল্যাটের চাবিটা তুলে নিতে পারো। আর যদি মনে করো প্রয়োজন আছে, তাহলে ফ্ল্যাটে বসে দুদণ্ড কেঁদেও আসতে পারো। কিন্তু গার্গী মেনে নেবে ওর মার এরকম একটা সিদ্ধান্ত? ঠিক বলেছো, কিন্তু গার্গী কি মেনে নেবে তার মার এই সিদ্ধান্ত? গার্গী মানবে কি জানো? তোমার আর মৈনাকবাবুর এই খেলা, মানে এই মৃন্ময়ী খেলায় গার্গী কিন্তু তোমাকে জেতাতে পারে। ওকে তুমি বলো, ও যদি ওর মাকে আটকাতে পারে এই মৈনাকবাবুর সঙ্গে চলে যাওয়ার ব্যাপারটাতে, তাহলে কিন্তু মৃন্ময়ী এখনও তোমার ওই ফ্ল্যাটে তোমার রক্ষিতা কাম প্রেমিকা হয়ে থাকবে। মুখ লুকিয়েও না অংশু, তোমাকে দেখে কেউ বুঝতে পারে না যে তুমি কতটা নিচে নামতে পারো, তুমি কতটা নিচু মোনা। আমার অ্যাডভাইসটা নাও, যাও নিজের পুত্রবধূকে গিয়ে বলো ও তোমাকে হেল্প করবে কি না, ওর শরণাপন্ন হও। গার্গীর সাহায্য লাগবে না আমার, কারো সাহায্য লাগবে না,
কাল সকালে আমি দেখিয়ে দেবো আমি কি করতে পারি। বিশ্বাসঘাতকতার ফল কি হয় আমি মৃন্ময়কে গিয়ে হাতে হাতে দেখিয়ে দিয়ে আসবো।